কেলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল ভুঁইয়ার নেতৃত্বে যে সাতজন ছিল, আপাতত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে এই সাতজনই গ্রেপ্তার করেছে। আপনারা আমাদের কাছে যে প্রশ্নটা করেছেন, আমি বলেছি যে কোনো হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে, নতুবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ তিনবারের এমপি, তাকে তারা মানে ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্যান্য আসামিদের শুনি, এখনই যে মূল পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড আপনারাই বলছেন শাহিন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যেয়ে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে আমাদের আমরা যেহেতু অনেকগুলি আমরা প্রায় 9 জন টোটাল আসামি গ্রেপ্তার হয়েছে, আমরা দুইজনকে সর্বশেষ আমরা গ্রেপ্তার করেছি, যে যারা ওই বিল্ডিংয়ের থেকে সারা রাত যাব তাদেরকে পয়সা শিক্ষায় দেয় টুকরা টুকরা করে দেহ থেকে বিচ্ছিন্ন করে তারা যে ফেলে দিয়েছে যে দুইজন, তারা এর মধ্যে ফয়সাল এবং মুস্তাফিজ, তারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে। আমরা 10 দিনের রিমান্ড পাঠানো হয়েছে এবং সে প্রাথমিকভাবে সবই স্বীকার করেছে। তারপরেও আপনারা যে যে প্রশ্নগুলি করেছেন সেগুলো তাদের কাছে জানতে চাইব এবং জানার পরে পরবর্তী আপনাদের জানাবো। সবগুলি আমরা সব আপনারা যে যে কারণগুলি বলেছেন সবগুলি কারণই আমাদের আমলে নিয়ে আমরা এখন তদন্ত করছি। আমরা একটা কথা আবারও বলছি, আমরা এই কথাটা আবারও বলছি যে আমরা মানে সবগুলি কারণে খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানুপুঙ্খ এদেরকেও জিজ্ঞাসাবাদ করব এবং পাশাপাশি এটাও বলতে চাই, আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি, আমরা আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তার প্রতি আমাদেরও নির্দেশ প্রদান করা আছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ প্রদান করা আছে, অযথা কাউকে ডাকাতে গিয়ে হয়রানি করা হবে না, হচ্ছে না, হবে না। এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে আমাদের 160 করে গোয়েন্দা তত্ত্ব এবং বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা মানে আইনে জিজ্ঞাসাবাদ, আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং দোষী সাব্যস্ত হলে তাকে ছাড়ও দেওয়া হবে। গ্রেপ্তার